রেলের বিরুদ্ধে হকারদের ওপর জুলুমবাজির অভিযোগ সহ একাধিক অভিযোগ সরব হয়ে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন। তাদের দাবি, বন্ধ করতে হবে আরপিএফ এর জুলুমবাজি, উচ্ছেদ করা যাবে না নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ভেন্ডারদের। এই সমস্ত একাধিক দাবিতে নিউ জলপাইগুড়ি স্টেশনের শ্রমজীবী মানুষের স্বার্থে ফের আন্দোলনে নামল শিলিগুড়ি টাউন ব্লক ও আইএনটিটিইউসি সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে। তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে শতাধিক শ্রমজীবী মানুষদের সঙ্গে নিয়ে মিছিল করে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। সুজয় সরকার অভিযোগ করে বলে, দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনের ওপর নির্ভরশীল শ্রমজীবী রেল হকারদের ওপর আরপিএফ জুলুমবাজি করছে, পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ভ্যান্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রেল, আর এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার শ্রমজীবী মানুষ। সেই কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি ও আরপিএফ এর জুলুমবাজির বন্ধের প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। প্ল্যাটফর্ম ভেন্ডারদের পুনর্বাসন দিতে হবে এবং আরপিএফ দের জুলুমবাজি বন্ধ করতে হবে, না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের এর আগেও কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের যে অভিযোগ, শ্রমিকদের যে দাবি, এটা আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে রেলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তার কাছে জানাতেই পারি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, এডিএম সাহেব বিজেপি নেতৃত্বের কিছু কথায় উনি কাজ করছেন, আমাদের কথা বন্ধ শুনছেন না। আমি আজকে এই ডেপুটেশন কর্মসূচি থেকে বলছি, আজকে তো মাত্র ট্রেলার 10,000 লোক নিয়ে এই এডিএম অফিসের সামনে ধর্ণায় বসাবো। আমরা সময় দিলাম 72 ঘন্টা, ওনাকে সময় দিলাম।